আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা শারীরিক ফিটনেস অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করব। তো প্রথমেই দেখে নিই আমরা কি কি আলোচনা করব। আজ আমাদের পর্যবেক্ষণ যে শকটি রয়েছে, এখানে কারণ রয়েছে এবং তার প্রভাব রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমাদের পর্যবেক্ষণ শকটি পূরণ করার আগে আমাদের কিছু তথ্য জেনে নিতে হবে, তাছাড়া আমরা এটি পূরণ করতে পারবো না। চলো তাহলে খেলাধুলা ও শরীরচর্চার মধ্য দিয়ে নিজেদের শারীরিক ফিটনেস বজায় রাখার যাত্রাটা শুরু করি। আজ আমরা আমাদের সেশনটিতে বেশ কয়েকটি ব্যায়াম সময় নিয়ে করলাম, অর্থাৎ ব্যায়াম করা হয়েছে। ব্যায়াম শেষে নিজেরা কথা বলে বুঝলাম, কেউ কিছু ব্যায়াম বেশ ভালো করে করতে পেরেছি, কেউ কেউ সবগুলোতেই বেশ সমস্যা বোধ করছিলাম। ব্যায়াম করার সময়ই কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ বলছিল অভ্যাস নেই, তাই সমস্যা হচ্ছে। আবার কেউ বলছিল দম ধরে রাখতে সমস্যা হচ্ছে, শক্তি পাচ্ছে না। কেউ কেউ এও বলছিল যে প্রয়োজন মতো হাত পা ঘোরাতে সমস্যা হচ্ছে। আমরা কি জানি কেন এমন হয়? এই ব্যায়ামগুলোর করতে চাইলে কি কি প্রয়োজন, কিংবা এই ব্যায়ামগুলোর জন্য প্রয়োজনীয়তাটাই বা কি? এই অভিজ্ঞতাটির বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। তাহলে চলো আমাদের এমন অভিজ্ঞতার কি কি কারণ এবং প্রভাব কি কি হতে পারে আমরা সবাই মিলে খুঁজে দেখি এবং আমাদের পর্যবেক্ষণ ছকে তা উল্লেখ করি। তো আমরা যে ব্যায়াম করলাম, ব্যায়াম করার সময় বিভিন্ন সমস্যা হচ্ছিল, এর কারণগুলো কি কি? প্রথমে আমরা এই ছকের মধ্যে কি কি বসবে সেটি দেখব। তাহলে শিক্ষার্থীরা দেখে নাও আমাদের পর্যবেক্ষণ ছকের উপরোক্ত সমস্যাগুলোর কারণ। প্রথম কারণ হতে পারে, ব্যায়াম শুরুর আগে ওয়ার্ম আপ করে নেওয়া জরুরি ছিল যা তাদের কার্যক্ষমতা ও সহনশীলতা বাড়াতো, কিন্তু সেটা তা করেনি। নিয়মিত শরীরচর্চা না করার কারণে শরীরের অক্সিজেন নেয়ার ক্ষমতা কম তাদের। তারপর তিন নম্বর লেখা হয়েছে, হঠাৎ করে সবার সাথে পাল্লা দিয়ে দৌড়ানো, অর্থাৎ শিক্ষার্থীরা একসাথে সবাই ব্যায়াম করেছে, সেক্ষেত্রে বিভিন্ন দৌড় ঝাঁপ করেছে, সবার সাথে সবাই পাল্লা দিয়ে দৌড়াইছে, এই কারণে সবার কিন্তু কার্যক্ষমতা এক না, এই কারণে সবাই হাঁপিয়ে উঠেছে। তারপর চার নম্বর লিখে নেওয়া হয়েছে, নিয়মিত পুষ্টিকর খাবার না খাওয়া। শিক্ষার্থীদের মধ্যে সবাই কিন্তু পুষ্টিকর খাবার নাও খেতে পারে, এই কারণে তাদের শরীরে শক্তির ঘাটতি থাকতে পারে। পাঁচ নম্বর, ব্যায়াম করার সময় হাত এবং পায়ে অতিরিক্ত রক্ত সরবরাহ করতে হয়, ফলে মস্তিষ্কে রক্ত চলাচলের ঘাটতি হয়। এর জন্য মস্তিষ্কের কোষগুলো ঠিকঠাক কাজ করতে না পারায় হাত পা ঘোরাতে সমস্যা হয়। তো আমরা সমস্যাগুলো জেনে নিলাম। তো শিক্ষার্থীরা আমাদের পর্যবেক্ষণ ছকের এখন আমরা দেখব হচ্ছে প্রভাব। শিক্ষার্থীরা যে যে সমস্যাগুলো হলো, এই এই সমস্যাগুলোর কি কি প্রভাব পড়তে পারে আমাদের শরীরে, তো সেই প্রভাবগুলো আমরা এখন জেনে নিই। তো শিক্ষার্থীরা দেখো, উপরিউক্ত সমস্যাগুলোর কারণে যা যা প্রভাব পড়বে তা নিচে দেওয়া হলো। এক নম্বর, হঠাৎ করেই শরীরে ক্লান্তি ভর করতে পারে যা বিভিন্ন রোগের উপসর্গ হতে পারে। দুই নম্বর, কম বয়সেই শরীরের নানা জায়গায় ব্যথা সৃষ্টি হতে পারে। তিন নম্বর, শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধি পেতে পারে। চার নম্বর, রক্তচাপ হতে পারে যা হার্টের অসুখ ও স্ট্রোকের মতো গুরুতর রোগ হতে পারে। এখানে রক্তচাপ বলতে হাই প্রেশার, হাই ব্লাড প্রেশারকে বোঝানো হয়েছে, উচ্চ রক্তচাপকে বোঝানো হয়েছে। পাঁচ নম্বর, কম বয়সে মুখে বলিরেখা, ত্বক কুচকে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে। তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের জন্য নমুনা উত্তর। তাহলে শিক্ষার্থীরা নেক্সট পর্বে আমরা অন্য কোনো শখ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।